দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মেহেদী হাসান শিপলু আপনাদেরকে জানাচ্ছি শিপলু খান ব্লগস থেকে সুস্বাগত। দর্শক আজকে 15ই রমজান, রোজ শুক্রবার, পবিত্রতম দিন। এই দিনে আমি পবিত্র একটি কাজ করতে যাচ্ছি আমার মনে হচ্ছে, তাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। পবিত্র রমজানে সাধারণত আমরা ইফতারি করি, ইফতারির প্রধান উপকরণ হিসেবে আমরা সকলেই রাখি যে খেজুর, খেজুরকে রাখি, যে আমরা সকলে অবগত আমাদের দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার ছিল খেজুর। সেই খেজুর দিয়ে আমরা ইফতারি করি, ইফতারি খেজুর দিয়ে করতে করতে খেজুরের প্রতি একটি মহব্বত ভালোবাসা এসেছে, যেহেতু আমাদের কবিজি নবীর প্রিয় একটি খাবার। তাই আমি আজকে আপনাদেরকে আমি দেখাবো নবীর দেশের যে খেজুর উৎপাদন হয় আরব দেশে, বিশেষ করে সৌদি আরব সহ মুসলিম উম্মার যে আরব দেশগুলোতে, সেরকমই খেজুরের গাছ ওই আরব থেকে আসা, আরব খেজুরের বংশধর বলা চলে। দুটি খেজুর গাছ আমি, গাছের চারা আমি আজকে রোপণ করতে যাব জমিতে, তাই আপনাদের সাথে আমি শেয়ার করব, শেষ পর্যন্ত থাকবেন। প্রথমে আমি গাছগুলো দেখিয়ে দিচ্ছি। শুধুমাত্র নবীজির প্রেমে, তার প্রিয় খাবারের প্রতি যে ভক্তি শ্রদ্ধা, তার তার কথা চিন্তা করে, আর আমারও খুবই প্রিয় এবং আমার যে সহধর্মিনী আফরোজার সাথে আজকে ভিডিওর সাথে যিনি আমাকে সহযোগিতা করছে, তারও অত্যন্ত প্রিয় খাবার খেজুর, তাই আমাদের সকলের প্রিয় খাবার খেজুর। গাছ দিয়ে দিচ্ছি, দেখুন গাছ দুটো মোটামুটি বছর খানিকের উপরে হবে বয়স। এই গাছ দুটো আমি গতকালকে কিনেছি, ভ্যানগাড়ি দিয়ে বিক্রি করতে আসছিল আমাদের এই অঞ্চলে, বিশেষ করে কালীপুরে। স্কুল ছুটির পর আমি এই গাছ দুটো কিনেছি, 200 টাকা করে চেয়েছিল, 200-400, কিন্তু আমি 130 করে দুটি চারা 270 টাকাতে কিনেছি। তাই এক্ষুনি আমি যাব, আজকে এক্ষুনি আমি যাব জমিতে এবং এই গাছ দুটো রোপণ করব, শেষ পর্যন্ত আপনারা থাকবেন। আজকে 15তম রোজা শুক্রবার, পবিত্র দিন, এই দিনটিকে আমি বেছে নিয়েছি এই গাছ দুটো রোপণ করার জন্য। তো আর আরেকটা কথা, আজকে 7ই এপ্রিল 2023, ইংরেজি 7 তারিখ, লাকি 7, তাই দেখি যে খেজুর গাছ দুটো ফলন কি কতটুকু দেয়, যে লাকি 7 যে ভাগ্য বলা হয় সেই ভাগ্যর কতটুকু দৌড়ে যায় এই গাছ দুটো রোপণ করার পর, দেখা যাক। দর্শক তাহলে চলুন আমরা চলে যাই জমিতে। এই যে খেজুরের গাছ নিয়ে জমিতে যাচ্ছি, তার সঙ্গে থাকুন, আসলে ভালো লাগবে। খেজুরের গাছ নাই, হ্যাঁ, এই দুটো সৌদি আঞ্জাত, আশা করি জমিতে খুব উর্বর মাটি আছে, খুব ভালো হবে। তোরা সঙ্গে থাকুন এবং অ্যারাবিয়ান খেজুর গাছটি আমি কীভাবে রোপণ করছি সেটা অবলম্বন করুন। ঠিক আছে বন্ধুরা, চলুন আমার সঙ্গে। ও পাশে লাগাও, ওই পাশে এই যে লেবু গাছ থেকে এই যে যে সাজনা গাছের ভিতরে লাগা দিই। দর্শক এই যে আমি এখন খেজুর গাছ রোপণ করব, আপনারা সঙ্গে থাকুন, আমি এখানে প্রথমে গর্ত করব। বিসমিল্লাহ,
بالو ما تيجي দর্শক প্রায় গর্ত করা শেষ আমি গর্ত দূরে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন গাছের যে গোড়ার সাইজ সেই সাইজ অনুযায়ী আমি গর্ত করেছি এই যে এটা একটি গর্ত এবং এখান থেকে 4 5 6 6 7 হাত দূরে এই যে আরেকটি গর্ত করেছি আপনাদের দেখিয়ে দিলাম গর্ত এখন আমি পর্যায়ক্রমে দুটি গাছ রোপণ করব আর এই যে দেখুন ফ্রেশ পানি এনেছি একটু পরে আফ পানি দেব এবং এখানে সারও এনেছি সারটি প্রয়োগ করব দর্শক আপনাদের গর্তটি আবারো দেখিয়ে দিচ্ছি দুটি গ্রাম এই যে এখন মহান আল্লাহর নামে এই গাছ দুটো লাগাবো পেয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে শহীদ কারণ এটা আরাবিয়ান খেজুর সৌদি আরব বংশধর আপনারা সকলে দোয়া করবেন জানি এই খেজুর থেকে অনেক অনেক খেজুর ধরে মহান আল্লাহর রহমতে নবীজির দোয়া এবং ভালোবাসা এখন আমি প্রথমে বিসমিল্লাহ বলে এই গাছটি রোপণ করব সাথে থাকুন আমার সাথে এবং নবীজির অত্যন্ত প্রিয় ফল তার মহব্বতের সহিত আমি এই গাছ দুটি রোপণ করছি আশা করছি এই গাছের ফলন হলে ইনশাআল্লাহ সকলকে নিয়ে খেজুর খাবো সকলকে দাওয়াত দেব আমার এই ভিডিওটি যারা দেখছেন তারা ইনশাআল্লাহ খেজুর দলে আসবেন আমি আগাম দাওয়াত দিয়ে রাখছি ইনশাআল্লাহ কাউকে ফেরাবো না তাহলে এখন মহান আল্লাহর নামে তাহলে এখন মহান আল্লাহর নামে গাছ দুটি রোপণ করছি প্রচণ্ড রোদ এখন প্রায় 10:30 বাজে শুক্রবার দেখুন অনেক রোদ এই রোদের মধ্যে যেহেতু মরু অঞ্চলের গাছ খেজুর তাই এই রোদের জায়গায় লাগাচ্ছি সাথে এই জায়গার একটু বালু মাটি আছে আমার এই পুরো প্রেজেন্ট দেখে দিচ্ছি যে দেখুন প্রচণ্ড রোদ তাপদহর মতো আর এই মাটিগুলো হচ্ছে বালু যার কারণে আমি এই জায়গায় এই গাছ দুটি রোপণ করতে আমি এখানে পছন্দ করছি জায়গাটা কারণ বেলে মাটি একদম বালু ঝরঝরা মরু অঞ্চলের মতোই আর সাথে আমি এখানে কিছু কম্পোস্ট সার মাটির সাথে মিশ্রণ করব আপনাদের সেই সারটি দেখিয়ে দিচ্ছি এই এই যে এটি এগুলো হচ্ছে কম্পোস্ট সার বাজারে কিনতে পাওয়া যায় আমি এই সারগুলো এই মাটির সাথে মিশ্রণ করে আল্লাহর নামে এখন গাছটি রোপণ করো তাহলে বিসমিল্লাহ বলে আরম্ভ করছি তাহলে বিসমিল্লাহ বলে শুরু করছি আপনার থাকুন শেষ পর্যন্ত দর্শক আমার সাথে আছে আমার এক ভাতিজা আরবি আরবি গাছ লাগাবে এবং আপনার সাথে ভিডিওটি করছে আমার আরেক ভাতিজা হসপিটাল আছে গত 5 এপ্রিল এই পৃথিবীতে এসেছে আশা করছি ও বড় হতে হতে এই গাছগুলো দেখে যে চলে আসবে সেও খেতে পারবে ইনশাল্লাহ তার জন্য সকলের কাছে দোয়া কামনা করছি সবকে যেন মহান রব্বুল আলামিন সুস্থ রাখে আর ইমানে আমলে রাখে আল্লাহর নেক আর বান্দা হিসাবে যেন পৃথিবীতে প্রতিষ্ঠিত হয় সেই জন্য সকলে দোয়া করবে তাহলে বন্ধুরা শুরু করি এখন আমরা দর্শক প্রথমে উপরের এই প্লেটটি আমি কেটে ফেলে দেবো দেখুন যেহেতু বছরখানেক হল বছরখানেক যে কথা বলেছে ওরা এবং রামের গান্দা থেকে রামের গান্দা একটি নার্সারি আরাবিয়ান বীজ থেকে খেজুর গাছের বীজ থেকে খোলাও তো রিচেপটা বীজ থেকে চারা উৎপাদন করেছে
আরা বলছে তিন বছরের ভিতরে ভাই খেজুর আসবে দেখা যাক তিন বছরের ভিতরে আসে কিনা নাও আবার ধরো এ না নিচে بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يلا بسم الله একদম সোজা গাছটি হয়েছে ইনশাআল্লাহ দাও بسم الله মাটি দাও ভাতিজা আরে আমাদেরকে ভাতিজা আরবি হ্যাঁ মাটি দিচ্ছি গাছটির উপর পড়ছে আরাবিয়ান বংশ দর খেজুর ভিডিওতে সহযোগিতা করছে আপনাদের সাথে তাকে অনেক অনেক ধন্যবাদ যে প্রচন্ড রোদে আমার সাথে এসেছে সে তার প্রিয় খেজুর তো প্রিয় না প্রিয় দেখাই আসছি না আসতাম না এই রোদে এই রোদে প্রচন্ড রোদ শুক্রবার মাহে রমজান এই যে আরাবের পিছনে মাটি হ্যাঁ পবিত্র দিনে এই গাছ বুনছে জায়গাটা একটু উঁচু রাখলাম যাতে পানি গড়িয়ে নিচে পড়ে যায় এর জন্য চলুন এবার আরেকটি গাছ আমি এখন রোপণ করব আসো প্রথমে পলিটি ছিঁড়ে নিচ্ছে করো করো কলেজ ছিল দেখো শিকড় জ্বালিয়ে গেছে সার মিশিয়ে নিলাম সার মিশিয়ে নিলাম এখন আরবি আরামি ইনশাআল্লাহ ধরো বিসমিল্লাহির রহমানির রহিম দর্শক বিসমিল্লাহ মহান আল্লাহর নামে গাছগুলো রোপণ করে দিলাম নবীর মহব্বতে দয়াল নবী সারা জাহানের মধ্যে দু জাহানের বাদশা উম্মতের কান্ডারি আমার প্রিয় নবী ও রাসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে সৃষ্টি না করলে দুনিয়া আল্লাহ পাক সৃষ্টি করতেন না তার অত্যন্ত প্রিয় ফল খেজুর সেই শুধু সৌদি আরবের বংশধর আমার অত্যন্ত প্রিয় সাথী প্রিয় আরবি তোমার প্রিয় না আরবি ভাতিজার প্রিয় তাই ভাতিজাকে নিয়ে রোপণ করে দিলাম আজকে 15ই রমজান রোজ শুক্রবার পবিত্রতম দিনে এই 10:30টার দিকে 10:30টা প্রায় 11টা বেজে গেছে এখন এই দিনে তোমার জুম্মার নামাজ পড়তে যাবো পবিত্র এই রমজান মাসে বললাম আপনারা আমার সাথে ছিলেন আচ্ছা তুমি যাও গা এখন পানি দিব দর্শক দেখতে পাচ্ছেন পবিত্রতম দিনে পবিত্রতম এই দিনে এই গাছটি রোপণ করে এখন পানি দিচ্ছি আশা করি গাছটি আল্লাহর নামে নবীর মহব্বতে নবীর মহব্বতে হয়ে যাবে ইনশাল্লাহ
আপনাদেরকে ভিডিওটি শেষ করার দৃষ্ট পরেই শেষ করার আগে আবারও খেজুর খাওয়ার দাওয়াত দিলাম তিন বছর পরে ইনশাআল্লাহ যদি খেজুর ধরে তাহলে চলে আসবে তাহলে বন্ধু আসলে আর ঠিক আছে ফাইনালি তাহলে বন্ধুরা শেষ পর্যন্ত এতক্ষণ যারা ছিলেন পানি দিয়ে বুনে দিলাম ইনশাআল্লাহ হয়ে যাবে তাহলে বন্ধুরা এতক্ষণ যারা আমার সাথে ছিলেন ধৈর্য ধরে তাদেরকে আবারও আমি তিন বছর পর যেহেতু শরীর লোকরা বলেছে তিন বছর পর খেজুর হবে ইনশাআল্লাহ যদি খেজুর ধরে তাহলে আপনারা খেজুর খেতে চলে আসবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি সম্ভব হলে শেয়ার করে দেবেন দেশ বিদেশে দর্শকদের জন্য তাহলে আজকের মতো আমি মেহেদী হাসান শুভ বিদায় নিচ্ছি খেজুর রোপণের এই ভিডিও থেকে আবার দেখা হবে অন্য কোনো ব্লগ বা ভিডিওতে সে পর্যন্ত শুভ বিদায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ এই যে খেজুর গাছ আর এই যে দেখতে পাচ্ছ এই যে আবার পিছনে এই যে খেজুরের পাতা আশা করছি দিনে দিনে বড় হয়ে যাবে অনেক বড় আকাশ ছোঁবে খেজুর ধরবে আল্লাহ হাফেজ